হাই ফ্রেন্ড, আজ আমি সন্ডালিয়ার দেখুন ক্যাপসিকাম খেতে আছি। এইখানে কত লোক কত ক্যাপসিকাম লাগিয়েছে দেখুন। যে ক্যাপসিকাম আমরা বাজারে 120 টাকা 130 টাকা কিলো দরে পাই, দেখুন এইখানে হ্যাঁ অনলি 10 টাকা করে পাওয়া যাচ্ছে পার কেজিতে। দেখুন যে রেড পেপার আমরা কত দাম দিয়ে কিনি, হ্যাঁ দেখুন এইখানে সেটা মানে চাষি ভাই থাকলে হয়তো ফ্রিতে পাওয়া যেত। দেখুন কীরকম রেড পেপার, দেখুন আমরা যেটা সচরাচর চোখে কোনো দিন আগে দেখিনি এখন দেখছি। দেখার পর লোভ সামলাতে না পারে আমি ক্ষেতের মধ্যে আসছি দেখুন। আর দেখুন ক্যাপসিকামের সাথে সাথে এখানে দেখছি বিটও লাগিয়েছে। বিট, যে বিট আমরা বাজারে হয়তো দেখা যায় এখন 60-70 টাকা কেজি ধরে পাই, এখানে 5 টাকা 10 টাকা কিলো, অনলি 5 টাকা 10 টাকা কিলো ধরে পাচ্ছি। এখানে দেখছি কোনো এখন চাষি ভাই নেই, হয়তো চাষি ভাই থাকলে 2-1টা হয়তো ফ্রিতেও পেতাম। যাই হোক, না বলে তো আর কারো ফসল থেকে কিছু তোলা যায় না। কিন্তু এইখানে আমি সন্ডালাইতে কাজের সূত্রে এসে দেখি যে আশেপাশে কত লোক ক্যাপসিকাম লাগিয়েছে, বিট লাগিয়েছে। লোভ সামলাতে না পেরে দেখি আমি একটু মাঠের মধ্যে চলে আসলাম। এসে দেখছি ক্যাপসিকামের কি বড় বড়। আর দেখুন ক্ষেত শেষের দিকে যদি দেখা যেত, যে শুরুর দিকে হয়েছে তাহলে হয়তো দেখা যায় আরও বড়ো বড়ো হয়তো পাওয়া যেত। দেখুন একটু ব্রেড ক্যাপসিকাম, যেটাকে আমরা রেড পেপার বলি, এই দেখুন ছোট ছোট ধরেছে। যাই হোক, দেখুন পুরো মাঠ জুড়ে দেখুন বিট ক্যাপসিকাম, হ্যাঁ যা দেখছি এখানে সরাসরি বিটটি বেশি লাগিয়েছে। কিন্তু এইখানেরই অন্য মাঠে দেখছি শুধু ক্যাপসিকাম আর ক্যাপসিকাম। যাই হোক, তারপর এই ভিডিওটা একটু ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।